Today we will study about laptop computers. Look at some features of laptop computers. ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার ভিতরে ডিফারেন্স কোন দেখি করছ? এটা স্মল ইন সাইজ, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস তোমার দেখো মাউস কিবোর্ড এসেট্রা এসেট্রা সব জায়গায় ইনবিল্ড অছি ল্যাপটপরে, কিন্তু ডেস্কটপ কম্পিউটার আমার কোন অলগা অলগা অছি। দেন আর অছি ব্যাটারি সিস্টেম অছি, বিনা পাওয়াররে অধিক সময় চালি পারিব কেমতি, তোমার স্টোরেজ করে রাখিব ব্যাটারি পাওয়ার, কিন্তু ডেস্কটপ কম্পিউটারে তোমার ইউপিএসরে যেতিকি সময় পাওয়ার রইথিবো সেই সময় চালি পারিব। আউ কোন সব দেখিও দেখো, এটি ওটা টচ প্যাড অছি, দেন মাউস রে যেন এক্সটার্নাল মাউস তুমি ইউজ করুছ সেমতি এটি মাউস মাউস চলিবা পাইঁ এটি প্যাড অছি, তুমি হ্যান্ড রে এটা মুভমেন্ট করি পারিবা তা ক্রসর। ডেস্কটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার পোর্টেবল নুহে, কিন্তু তোমার ল্যাপটপ কম্পিউটার গোটে জায়গায় গোটে জায়গায় কম করিব, তুমি মুভমেন্ট নেইকি কি যাই পারিব, সো সেটা হচ্ছে পোর্টেবল। ওকে আমি তা বিষয়ে জানিবা, ল্যাপটপ কম্পিউটার কোন? এ ল্যাপটপ ইজ এ পার্সোনাল কম্পিউটার দ্যাট ক্যান বি ইজিলি মুভড অ্যান্ড ইউজ ইন এ ভেরাইটি অফ লোকেশনস, তার ডিফারেন্ট জায়গায় আমি ইউজ করে পারি। মোস্ট ল্যাপটপস আর ডিজাইন টু হ্যাভ অল দ্য ফাংশনালিটি অফ এ ডেস্কটপ কম্পিউটার, হুইচ মিন্স দে ক্যান জেনারেলি রান দ্য সেম সফটওয়্যার অ্যান্ড ওপেন দ্য সেম টাইপস অফ ফাইলস। হাউ ল্যাপটপস অলসো টেন টু বি মোর এক্সপেন্সিভ দ্যান কম্পারেবল ডেস্কটপ কম্পিউটার্স। আমি মানে ডেস্কটপ কম্পিউটারে যে যে সফটওয়্যার ইউজ করছে ল্যাপটপ কম্পিউটারে মধ্যে সেই সেই সফটওয়্যার আমি ইউজ করিপারিব, কিন্তু তোমার ডেস্কটপ তুলনায় ল্যাপটপ কম্পিউটরর প্রাইস টিকে অধিক রয়েছে। হাউ ইজ এ ল্যাপটপ ডিফারেন্ট ফ্রম এ ডেস্কটপ, কেমিতি তোমার ল্যাপটপ কম্পিউটরটা ডেস্কটপটা ডিফারেন্ট? বিকজ ল্যাপটপস আর ডিজাইন ফর পোর্টেবিলিটি, দেয়ার আর সম ইম্পর্ট্যান্ট ডিফারেন্সেস বিটুইন দেম অ্যান্ড ডেস্কটপ কম্পিউটার্স। এ ল্যাপটপ হ্যাজ অ্যান অল ইন ওয়ান ডিজাইন, সবুজাক গোটে জায়গায় অছি, উইথ এ ইনবিল্ড মনিটর কিবোর্ড টচ প্যাড যেটাকে আমি মাউসর বদলরে আমি ইউজ করুছে অ্যান্ড স্পিকর্স, দিস মিন্স ইট ইজ ফুল্লি ফাংশনাল অ্যান্ড ইভেন হুয়েন নো পেরিফেরালস আর কনেক্টেড, কিছু কনেক্ট ন করিকি মধ্যে আউটসাইড ডিভাইস তুমি ইউজ করিপারিব ল্যাপটপ। এ ল্যাপটপ ইজ অলসো কুইকর টু সেট আপ অ্যান্ড দেয়ার আর ফিউয়ার কেবলস টু গেট ইন দ্য ওয়ে। ডেস্কটপরে আমার যেমনি কেবল মনিটর কেবল এক্সট্রা লাগুছি, কিবোর্ডর মাউসর ডিফরেন্ট টাইপসর সব কেবলস লাগুছি, আদে সেমতি কিছু কেবল কনেকশন নাহি। ইউ উইল অলসো হ্যাভ টু দ অপশনস টু কনেক্ট এ রেগুলার মাউস লার্জর মনিটর, আউ গোটা বড় মনিটর তো মধ্যে কনেকশন করিপারিব, আর মাউস মধ্যে এক্সটার্নাল মাউস হোক এক্সটার্নাল কিবোর্ড হোক তাকে কনেকশন করিপারিব। দিস বেসিক্যালি টার্নস ইউর ল্যাপটপ ইন্টু এ ডেস্কটপ কম্পিউটার উইথ ওয়ান মেইন ডিফারেন্স, ইউ ক্যান ইজিলি ডিসকনেক্ট দ্য পেরিফেরালস অ্যান্ড টেক দ্য ল্যাপটপ উইথ ইউ হোয়েন এভার ইউ গো। যেতবে তুমি কুয়াড়ে যাও সে যে এক্সটার্নাল কিবোর্ড কিংবা মাউস তুমি লগাউছ কিংবা মনিটর লগাউছ, তুমি তাকে রিমুভ করিকি গোটে জায়গায় ওটাকে কম করিপার নেইকি যাইপার। টচ প্যাডটা দেখ, এ টচ প্যাড অলসো কল্ড এ ট্র্যাক প্যাড ইজ এ টচ সেনসিটিভ প্যাড দ্যাট লেটস ইউ কন্ট্রোল দ্য পয়েন্টর বাই মেকিং এ ড্রয়িং মোশন উইথ ইউর ফিঙ্গর, তুমি ফিঙ্গরটা আ উপরে রাখিকি যেমনি মুভমেন্ট করিব যেমনি মাউসরে মুভমেন্ট করুছ সেইভাবে তাকে আমি কম করিপার পয়েন্টিং করিপার, মাউস বদলে আমি টচ প্যাড ইউজ করছে। দেন আসবা ব্যাটারি বিষয়ে জাঁয়া, কোণ ব্যাটারি? এভ্রি ল্যাপটপ হ্যাজ এ ব্যাটারি হুইচ আলাউজ ইউ টু ইউজ দ্য ল্যাপটপ হুয়েন ইটস নট প্লগড ইন, তুমি বিনা ব্যাটারি মধ্যে ইউজ করিপার কিন্তু পাওয়ার ফেলিওর হয়ে গেলা পরে আউ ইউজ করিপারবনি। হুয়েন এভার ইউ প্লগ ইন দ্য ল্যাপটপ দ্য ব্যাটারি রিচার্জেস, যেতবে তুমি ল্যাপটপ কম করিব যে পাওয়ার সাথে কনেকশন দেব পুঁ সে রিচার্জ হয়ে যাব। আনাদার বেনিফিট অফ হ্যাভিং ব্যাটারি ইজ দ্যাট ইট ক্যান প্রোভাইড ব্যাকআপ পাওয়ার টু দ্য ল্যাপটপ ইফ দ্য পাওয়ার গোজ আউট, যদি পাওয়ার পড়লে মধ্যে তোমার ব্যাটারির মানে ক্যাপাসিটি অনুসারে তোমার 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক এইভাবে সব ব্যাকআপ দেব। দেন এসি আডাপ্টর যে কনেকশন হচ্ছে, এসি আডাপ্টর কোণ? এ ল্যাপটপ ইউজুয়ালি হ্যাজ এ স্পেশালাইজড পাওয়ার কেবল
କଲ୍ଡ ଆନ୍ ଏସି ଆଡ଼ପ୍ଟର। ଗୋଟେ ଏସି ଆଡ଼ପ୍ଟର ଲାଗୁଛି, ଯେମିତି ଆମର ଚାର୍ଜର ଲାଗୁଛି ମୋବାଇଲ ଫୋନରେ, ସେମିତି ଗୋଟେ ଏସି ଆଡ଼ପ୍ଟର ଲାଗୁଛି। ହୁଇଚ୍ ଇଜ୍ ଡିଜାଇନ୍ ଟୁ ବି ୟୁଜ୍ ୱିଥ୍ ଦ୍ୟାଟ୍ ସ୍ପେସିଫିକ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ଲାପଟପ୍, ସବୁ ଲାପଟପ୍ରେ ୟୁଜ୍ କରିବନି, ତ ସ୍ପେସିଫିକ୍ ଟାଇପ୍ ଅଛି ୟୁଜ୍ କରିବା ପାଇଁ। ପୋର୍ଟ କ'ଣ, ଲାପଟପ୍ରେ ମଧ୍ୟ କିଛି ପୋର୍ଟ ଥାଏ। ମୋଷ୍ଟ ଲାପଟପ୍ସ ହାଭ୍ ଦ ସେମ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ପୋର୍ଟସ୍ ଫାଉଣ୍ଡ ଅନ୍ ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର୍ସ। ଯେମିତି ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟରରେ ତୁମର ସବୁ ପୋର୍ଟ ଥାଏ ପ୍ରିଣ୍ଟର ଫ୍ରିଣ୍ଟର କନେକ୍ସନ୍ ପାଇଁ, ତୁମର ଲାପଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର ମଧ୍ୟ ଥାଏ, ଯେମିତିକି ୟୁଏସ୍ବି। ୟୁଏସ୍ବି କ'ଣ, ୟୁନିଭର୍ସାଲ୍ ସିରିଏଲ୍ ବସ୍, ଅଲଦୋ ଦେ ୟୁଜୁଆଲି ହାଭ୍ ଫିୟର୍ ପୋର୍ଟସ୍, ମାନେ ତୁମ ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର କମ୍ପେୟାର୍ କଲେ ଆଧେରେ କମ୍ ପୋର୍ଟ ଅଛି, ଫିୟର୍ ପୋର୍ଟସ୍ ଟୁ ସେଭ୍ ସ୍ପେସ୍। ହାଉଏଭର୍ ସମ୍ ପୋର୍ଟସ୍ ମେ ବି ଡିଫରେଣ୍ଟ ଆଣ୍ଡ ୟୁ ମେ ନିଡ୍ ଆନ୍ ଆଡ଼ାପ୍ଟର ଇନ୍ ଅର୍ଡ଼ର ଟୁ ୟୁଜ୍ ଦେମ୍। ଗୋଟେ ଆଡ଼ାପ୍ଟର କନେକ୍ସନ୍ କରିକି ତୁମେ ୟୁଏସ୍ବି ସବୁଯାକ ପଏଣ୍ଟ ଦେଖ, ୟୁଏସ୍ବି ବାଲା ପଏଣ୍ଟ ଅଛି, ଆଧେରେ ଆମେ ୟୁଏସ୍ବି ପଏଣ୍ଟ ଲଗେଇକି ଆଉ ନୂଆ ଆଡ଼ାପ୍ଟର ଲଗେଇକି ଅଲଗା ହାର୍ଡ଼ୱେୟାର ମଧ୍ୟ ଆମେ କନେକ୍ସନ୍ ଦେଇପାରିବା। ଆଉ କ'ଣ ସବୁ ଆସୁଛି ଡିଫରେନ୍ସ, ତୁମ ପ୍ରାଇସ୍। ଜେନେରାଲି ସ୍ପିକିଂ ଲ୍ୟାପଟପ୍ସ ଟେନ୍ ଟୁ ବି ମୋର୍ ଏକ୍ସପେନ୍ସିଭ୍ ଦ୍ୟାନ୍ ଏ ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର ୱିଥ୍ ଦ ସେମ୍ ଇଣ୍ଟରନାଲ୍ କମ୍ପୋନେଣ୍ଟସ୍। ଇଣ୍ଟରନାଲ୍ କମ୍ପୋନେଣ୍ଟ ସେମ୍ ଅଛି, କିନ୍ତୁ ଟିକେ ଏକ୍ସପେନ୍ସିଭ୍ ହେଇଯାଉଛି। ହ୍ୱାଇଲ୍ ୟୁ ମେ ଫାଇଣ୍ଡ ଦ୍ୟାଟ୍ ସମ୍ ବେସିକ୍ ଲ୍ୟାପଟପ୍ସ କଷ୍ଟ ଲେସ୍ ଦେନ୍ ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର୍ସ। ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ତୁମର ନୋଟ୍ବୁକ୍ କମ୍ପ୍ୟୁଟର ରହିଲା, ଏ ସବୁ ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର ମଧ୍ୟ ପ୍ରାଇସ୍ କମ୍ ଅଛି। ଦିଜ୍ ଆର୍ ୟୁଜୁଆଲି ମଚ୍ ଲେସ୍ ପାୱାରଫୁଲ୍ ମେସିନ୍ସ, ଓନ୍ଲି ତୁମର ନୋଟ୍ ମାନେ ପାଠ ପଢ଼ିବା ପାଇଁ, ମାନେ ଷ୍ଟଡି ପାଇଁ ତୁମର କମ୍ ରେଟ୍ର ଲ୍ୟାପଟପ୍ ମଧ୍ୟ ୟୁଜ୍ ତୁମେ କରିପାରିବ, ସେଇଟା ତୁମର ଡେସ୍କଟପ୍ କମ୍ପ୍ୟୁଟର ତୁଳନାରେ କମ୍ ଅଛି ପ୍ରାଇସ୍। ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଦେଖିବା ମୋବାଇଲ୍ ଡିଭାଇସ୍ ବିଷୟରେ।